প্রফেশনাল শীর্ষস্থানীয় পেশাদার চুলের রং এবং যত্নবান অন্যতম ব্র্যান্ড এটি। বৃহস্পতিবার কলকাতা তাদের মেগা ইভেন্টে সাম্প্রতিক সংগ্রহ কালিড্রোস্কোপ প্রদর্শন করলো তারা। এই সংগ্রহে রয়েছে ফাঙ্কি রং এবং নানা ধরনের হেয়ার কালারের সম্ভার। অভিনেত্রী রীতাভরি চক্রবর্তী কালিড্রোস্কোপ সংগ্রহ থেকে ক্ল্যামিঙ্গো গোলাপি বোহ বিনুনি চেহারা নিয়ে র্যাম্পে হাঁটার সময় দর্শকদের মুগ্ধ করলেন। এই নামের মতো সংগ্রহটি সংস্কৃতির রং শৈলী এবং গল্পের সংমিশ্রণে উপস্থাপনা করে। স্ট্রিক্স প্রফেশনাল থিমটিকে বিভিন্ন চেয়ার এবং শৈলীর একটি রঙিন মিশ্রণ দিয়ে মনা, যা দৃশ্যত প্রতিসম কিন্তু অনন্য ক্যালাইডোস্কোপকে ব্যক্ত করে। সংগ্রহটি দিল্লিতে একটি ফ্যাশন শোতে উপস্থাপিত করা হয়েছিল, সেখানে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট রড অ্যাঙ্কার উপস্থিত ছিলেন। ক্যালাইডোস্কোপ সংগ্রহের জন্য রং এবং শৈলীর পরিপূরক হিসাবে মোট 11টি রং তৈরি করা হয়েছে। সোস্টাপা রীতাভরি চক্রবর্তী ফ্লেমিঙ্গো গোলাপি বহু বিনুন নিয়ে র্যাম্পে হাঁটলেন। আমি এমনিতে স্ট্রিক্স প্রফেশনালের খুব বড় ফ্যান, তার কারণ অনেক রকম কালারের অপশন সব ব্র্যান্ড দেয় না, অ্যান্ড স্ট্রিক্স প্রফেশনাল দেয়। আজকে আমার হেয়ারে ইউ ক্যান সি পার্পল অ্যান্ড পিঙ্ক, অ্যান্ড কি বলতো, যদিও আই হ্যাভ টু মেনটেন আ নিশ লুক যে আমি এটা ফ্যাশন শোতে হাঁটবো, সো নিট ডিভা অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম একটু কালার্স অ্যাড করলে ইট ইজ অলসো ভেরি রীতাভরি, মানে খুব ফান sweet, casual, along with the diva. So it streaks professional is something like, you know, which totally goes with my image. দর্শকদেরকে বলবো যে লকডাউন, কোভিড অনেক খারাপ পরিস্থিতি গেছে, আস্তে আস্তে আবার সময় ঠিক হচ্ছে, ভালো হচ্ছে বলেই মনে হচ্ছে। তাই নিজেকে আবার করে ইনভেন্ট করে, সে চুল রং করে হোক কি নতুন কিছু পোশাক ট্রাই করে হোক, হেয়ার স্টাইল ট্রাই করে হোক, নিজেকে ইনভেন্ট করতে চাইলে করুন। তার কারণ আমার আশা খুব শিগগিরই মাস্ক লাগবে না, আমি আপনাদেরকে এমনিই দেখতে পাবো সুন্দর। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।